বুধবার রাজধানীর ভগৎ সিং যুব আবাসে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পশ্চিম ত্রিপুরা ওপেন এনএসএস এর উদ্যোগে হয় এই রক্তদান শিবির। এদিন রক্তদান শিবির উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা সুবিকাশ চাকমা সহ অন্যান্যরা। শিবিরে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, রাজ্যে প্রত্যেক দিন অনেক রক্তের প্রয়োজন হয়। মাঝে করোনা মহামারীর জন্য রক্তদান শিবির বন্ধ ছিল, তাই রাজ্যের প্রতিটি জায়গায় ব্লাড ব্যাংকে রক্তের শূন্যতা দেখা দিয়েছে। আমাদের তা সাফার করতে হয়েছে। এদিন এই রক্তদান শিবিরকে ঘিরে রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। রক্তদানের জন্য রক্তদানের জায়গা সেখানে ভিড় হবে, কোভিড প্যান্ডেমিকের সংক্রমণ বাড়তে পারে, তাই রক্তদানটা একটু বন্ধ ছিল। এবং তার জন্য জিবির ব্লাড ব্যাংকে বলুন, আইজিএম এ বলুন, সারা রাজ্যে প্রত্যেকটি জায়গায় ব্লাড ব্যাংকে শূন্যতা দেখা দিয়েছে এবং আমাদের সেই জিনিসগুলো সাফার করতে হচ্ছে। কারণ প্রতিদিন ত্রিপুরা রাজ্যে থ্যালাসেমিয়া, এনিমিয়া, ক্যান্সার আক্রান্ত পেশেন্ট, আমাদের অ্যাক্সিডেন্টের রোগী, অপারেশনের রোগী, প্রতিটা ক্ষেত্রে প্রচুর রক্তের প্রয়োজন হয়। সে তুলনায় চাহিদার তুলনায় যোগান সেখানে আমাদের কম রয়েছে আজকে, তাই ব্লাড ব্যাংকগুলোতে রক্তদানের সেখানে স্বল্পতা দেখা দিয়েছে। তো এনএসএস যে উদ্যোগটা গ্রহণ করেছে, এবং আমি ওনাকে বলেছি ডক্টর ভৌমিককে, যে প্রতিটি জেলায়, প্রতিটি মহকুমায় এবং প্রতিটা ইউনিভার্সিটিতে, কারণ বর্তমানে ত্রিপুরা রাজ্যের আশা করি প্রতিটা স্কুল, ইউনিভার্সিটি, প্রত্যেকটি জায়গায় আমাদের ইউনিট রয়েছে। এবং এই বয়স থেকে যিনি ওটা বলছিলেন যে চ্যারিটি বিগিনস এট হোম, আমাদের মানব ধর্ম পালন আমরা যদি এই বয়স থেকে শিখি, আগামী দিনে আমাদের ভবিষ্যৎটা সুন্দর হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।